চেনো না তাদের বলে দিই, আমার নাম হচ্ছে আশপ্রিয়া আর এনার নাম হচ্ছে অভিজ্ঞান সিনহা। আর তোমাদেরকে অভিশপ্রিয়াস ব্লগে ওয়েলকাম। তোমরা হয়তো ভাবছো যে এইটা কে, হু ইজ হি? তো তুমি তোমার নামটা একটু বলে দাও। গৌতম আমার নাম। তো এই লজ্জাবতী লতাটার নাম হচ্ছে গৌতম। তো তোমাদের সাথে আমি আজকে যে ব্লগটা করছি সেটা কোনো ফুড ব্লগ বা ট্রাভেল ব্লগ নয়, তোমাদের সাথে আজকে আমি কিছু জিনিস শেয়ার করবার জন্য এটা করছি। তো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ধুর পাগলা। এই নামে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করছি, এখানে আমরা সব রকমের কমেডি ভিডিও আমরা শেয়ার করবো, নতুন নতুন কন্টেন্ট তোমরা দেখতে পাবে আর আশা করছি তোমাদের ওটা খুব ভালো লাগবে, অনেক মজা হবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই যে আমরা এই যে ওয়াইন্স চ্যানেলটা খুলছি সেখানে আমি আছি, আমার এই দুদিকে যারা বসে আছেন তারা আছে, আর আমাদের সাথে আজকে একটা দাদা অ্যাবসেন্ট আছে আমাদের মধ্যে, ওনার কিছু কাজের জন্য উনি আসতে পারেননি, তার নাম হচ্ছে তরিন্দম দা। তো তরিন্দম দা যে আসতে পারেনি ওনাকেও তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর একটা জিনিস, হ্যাঁ, যে এই চ্যানেলটা আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের খুব ভালো লাগবে প্রত্যেকটা ভিডিও, কারণ এটা আমরা অনেক কষ্ট করে এরকম একটা চ্যানেল আমরা ক্রিয়েট করেছি। সবাই বানায়, ঠিক আছে? হ্যাঁ, সবাই কষ্ট করে মানে আমি একটু কষ্ট করে ফেলেছি, দেখছো? উপর থেকে নিচে যেতে পারে না, তুমি কষ্ট করেছি। এই এখানে আমি ইনসাল্ট করা হচ্ছে, তুই তো মোটাই হয়ে যাচ্ছিস। এখানে আমি ইনসাল্ট করছি, রীতিমতো ইনসাল্ট করছে, কিন্তু এদের কারোর কথায় পাত্তা দিও না। কথা ঠিকঠাক কথা বলে এদের কথাগুলো পাত্তা দিও না, পাত্তা দিও না, এদের কোনো কথায় পাত্তা দিও না, সব ফালতু বকছে একদম, এরা ফালতু কতটা তুমি একবার তো ঠিক বকছো, দেখেছো এদের দুজনকে? তোমরা আমার কথা শোনো। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, ধুর পাগলা। তো ধুর পাগলাটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমি চ্যানেলের লিংকটা দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সে, সবাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে একটু হালকা করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, জানি এই দুজন আছেন ভালো নাও লাগতে পারে আমার আজকের ব্লগটা, বাট করে দিও একটু হালকা করে, এদেরকে একটু দয়া করে দিয়ে একটু লাইকটা মেরে দিও। তো হ্যাঁ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। আর একটা কথা, হ্যাঁ, এখন কোভিড এর সময়টা খুব খারাপ আছে, সবাই খুব সাবধানে থাকো, ভালো থাকো আর বাড়িতে থাকো। আমি জানি সবাই বাড়িতে থাকতে পারে না, কাজের জন্য মানুষকে বাইরে বেরোতেই হয়, এটা বেরোতে হবে, বাট সেফটি আগে, সবসময় নিজেদের সাথে স্যানিটাইজারের বটল রাখো আর পারলে দুটো করে মাস্ক পরো, প্রোটেকশনটা সবসময় নিয়ে বেরো। আর তোমরা কিছু বলতে চাও? আমরা আর কি বলবো, ঘরে থাকো, যতটা পারো সবার থেকে দূরত্ব বজায় রাখো, সব কিছু মেনটেন করো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তখন আবার আগের মতো পরিস্থিতি তৈরি হবে। বাট যতদিন এরকম চলছে ঠিকঠাকভাবে চলো, নিজেকে বাঁচিয়ে রাখো যতদিন পারো, ঠিক আছে? সময়টা খুব বাজে যাচ্ছে, তো সবাই খুব কেয়ারলি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, কাজ যতটা দরকার ততটুকু করো, এমনি অযথা রাস্তায় ভিড় করো না, কেন বাড়িতে সবার বয়স্ক বাবা মা ঠাকুর দিদা সবাই আছেন, তাদের তাদের চিন্তাটা করে, তাদের কি করে তারা ভালো থাকবে সেই ব্যাপারটা যতটুকু দেখতে পারবে ততটুকু ভালো। তো দেখে শুনে বেরোবে সবাই, কিন্তু মাস্ক স্যানিটাইজার নিয়ে কিন্তু বেরোবে, এটাই, আর দূরত্ব বজায় করে সব কাজগুলো করো, এটা আমরা বলবো। নমস্কার, থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা দেখার জন্য। যদি তোমরা শেষ অবধি দেখে থাকো তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি ধুর পাগলাটা আসতে চলেছে আর লিংকটা আমি দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। আমাদের প্রথম ভিডিও যেটা আসতে চলেছে সেটা খুব ইন্টারেস্টিং একটা, এটা ছেলেদেরও ভালো লাগবে, মেয়েদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে, সবাই প্লিজ দেখো। মেয়েদের কি ভালো লাগবে? অবিয়াসলি লাগবে না, আমার তো মনে হয় দেখো সবার ভালো লাগবে, কন্ট্রোভার্সি টপিক আছে এটা, সবার ভালো লাগবে একদম অন্যরকম, সবাই দেখো, সবাই এখন মোটামুটি ছুটির মধ্যেই কাটাচ্ছো, তো সবাই দেখো, খুশিতে থেকো, ভালো মন নিয়ে থাকো, ঠিক একদিন আমরা করোনাকে জয় করে আবার নিজের রাস্তায় সবাই এগিয়ে যাবো।
তো চলুন।